হ্যালো, হ্যালো, হ্যাঁ এলিনা ম্যাম। আচ্ছা শোনো, হ্যাঁ তুমি কোথায় আগে? হ্যাঁ ম্যাম, আমি লোকেশনেই আছি। আচ্ছা ভেতরে চলে এসো, পেছনের দিকে, আমি ওখানেই আছি। হ্যাঁ ঠিক আছে, আমি পৌঁছে গেছি। ঠিক আছে। আমি পৌঁছে গেছি, আমি নিচে দাঁড়িয়ে আছি বিল্ডিং এর। আচ্ছা একটা কাজ করো, উপরে চলে এসো। ম্যাম উপরে? হ্যাঁ উপরে, তাড়াতাড়ি এসো। ওকে ঠিক আছে ম্যাম, আমি আসছি। ওকে ম্যাম, আমি এসে গেছি। এলিনা ম্যাম, ম্যাম চেষ্টা করছিল আর তাই হয়তো ওকে মেরে দিয়েছে। বিনীত, তোমার এরকম কেন মনে হচ্ছে যে এর পেছনে অন্য কেউ আছে? কারণ স্যার, যা হয়েছে তার আগেই আমি তার সাথে ফোনে কথা বলেছি। আর আমিও শুনেছিলাম স্যার। আমি তোমার বয়ফ্রেন্ডের জন্য অনেক আগেই অর্ডার করে দিয়েছিলাম। আচ্ছা তোমার ওই ওয়েবসাইটের কি হলো, 3 ইয়ার্স অনলাইন? আমি তো অর্ডার করেছি, বুঝতে পারছি না ডেলিভারির ছেলেটা কোথায়। দেখো কল করো। হ্যাঁ হ্যালো। আরে আপনি কোথায়, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। সরি স্যার, আধ ঘন্টার মধ্যেই আসছি। আমার ক্লায়েন্ট অ্যাড্রেস দিয়েছিল এক জায়গায় আর ডেকে পাঠালো আমাকে আরেক জায়গায়, শুধু আমি সেই জায়গাটাই খুঁজছি। প্লিজ স্যার একটু ওয়েট করুন। দাদা এই এসজে মিল কোথায়? এসজে মিল ওইখানে। কার সাথে কথা বলছেন? সোজা। হ্যাঁ স্যার এই তো, আমি আমি আর আধ ঘন্টার মধ্যেই আসছি। হ্যাঁ ঠিক আছে আসুন। কিন্তু পৌঁছয়নি স্যার, আমরা বুঝতে পারলাম না যে কি হয়েছে। তারপরে আমি একটা নিউজ পেপারে আর্টিকেল দেখলাম আর ওকে বললাম, আর আমরা ভেবেছিলাম যে এটা ওই। স্যার একদম পরিষ্কার শুনেছিলাম, ও কাউকে এসজে মিলের অ্যাড্রেস জিজ্ঞেস করছিল। তাহলে তো এটাও হতে পারে যে যার জিনিস রাজ ডেলিভারি করতে যাচ্ছিল সেই লোকটাই হয়তো রাজকে ফোন করেছিল আর ওখানে ডেকে নিয়েছে এসজে মিল কম্পাউন্ডে। স্যার আমরা তো এটা র্যান্ডম রবারি কেস ভাবছিলাম, এটা তো মার্ডার কেস মনে হচ্ছে। যদি এটা প্ল্যান থাকে স্যার, তো এই প্ল্যানটাকে বুঝে নিয়ে আমরা অপরাধীর কাছে পৌঁছতে পারি। ঠিক আছে বিনীত, রজত থ্যাংক ইউ ভেরি মাচ, তোমরা দুজনে আমাদের খুব সাহায্য করেছো। যেতে পারো তোমরা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সো মাচ স্যার। এই এসজে মিল কম্পাউন্ডের ব্যাপারে ভালো করে খোঁজ নাও, জিজ্ঞাসাবাদ করো, দেখো নিশ্চয়ই কিছু না কিছু তো পাওয়া যাবেই। আর সেই লোকটারও খোঁজ নাও যে রাজকে ফোন করে এসজে মিল কম্পাউন্ডে ডেকে নিয়েছিল।
পড়েছে দেখে মনে হচ্ছে উপর থেকে পড়েনি তো। ছবিগুলো দেখাও তো। ইয়েস স্যার। এই দেখুন স্যার, চিত হয়ে পড়েছে আর গলা কাটা হয়েছে। আপনি এর ব্যাপারে জানতে পারলেন কিছু? এর পরিচয় কি? হ্যাঁ স্যার, খোঁজ নিয়েছি। এর নাম হলো রাজ। করেসপন্ডেন্স কোর্স নিয়ে পড়াশোনা করছিল আর এর ফ্যামিলিতে কেউ নেই। নিজের খরচা ওঠানোর জন্য এ ইশপ অনলাইনে এসব কাজই করে বেড়াতো। বেচারা। আচ্ছা এটা বলো, কত টাকার এর জিনিসপত্র চুরি হয়েছে? মোটামুটি 1.5 লাখ টাকার। কিন্তু স্যার, যে জিনিসগুলো চুরি হয়েছে সবগুলো ইনসিওর ছিল স্যার। ইনসিওর করা আছে মানে কোম্পানির আর যে অর্ডার দিয়েছিল ওদের দুজনের কোনো ক্ষতি হবে না। কিন্তু স্যার, বেচারার প্রাণটা তো চলে গেল, তাও মাত্র 1.5 লাখ টাকার জন্য। এর মোবাইল আর পার্স দুটোই পাওয়া যাচ্ছে না। রানে, আচ্ছা একটা কথা বলো তো, এই বিল্ডিংটা এরকম অসম্পূর্ণ, মানে বলতে চাইছি এটার কনস্ট্রাকশন বন্ধ কেন? এটার কোনো কিছু জানোই বিল্ডিং এর ব্যাপারে? হ্যাঁ স্যার, আমি খোঁজ নিয়েছি। অ্যাকচুয়ালি বিল্ডারের কাছে টাকা ছিল না বলে তাই মাঝপথে ও কাজটা বন্ধ করে দেয়। মানে সিকিউরিটি, ওয়াচম্যান, সিসিটিভি ক্যামেরা কিছুই নেই, একেবারে নিস্তব্ধ এলাকা। খুন করার জন্য এর থেকে ভালো জায়গা তো আর হতেই পারে না স্যার। খুব প্ল্যানিং করেই মার্ডার করা হয়েছে, সেই জন্যই আমরা কোনো প্রমাণ পেলাম না। আর কিছু না হোক, ফিঙ্গারপ্রিন্টের জন্য তো ট্রাই করা যেতে পারে। কিছু পাওয়া যায়নি বস, কোনো ফিঙ্গারপ্রিন্ট নেই, একদম ক্লিন। হ্যাঁ, আর ওই অস্ত্রটাও পাওয়া যায়নি যেটা দিয়ে বেচারা রাজের গলা কাটা হয়েছে। স্যার, গলায় দাগ দেখে মনে হচ্ছে হয়তো ছুরির মতো কিছু হবে, কিন্তু নরমাল ছুরির মতো নয়। ছুরি যেটাতে একটু কার্ভ ছিল, কিন্তু যাই ছিল সেটা খুব খুব ধার ছিল, এতটাই শার্প যে এক কোপে গলা কেটে গিয়েছিল। একটাই কোপে গলাটা কেটে গিয়েছিল আর একটাই আঘাত করেও এর হাড় ভেঙে দিয়েছিল। এটা এমন হয়নি তো যে খুনি রাজকে কোনোভাবে বাঁচিয়ে রাখতেই চায়নি, প্রাণে মেরে দিতে চেয়েছে। ওর চুরি করার কোনো উদ্দেশ্যই ছিল না স্যার। হ্যাঁ, রাজ যে কোম্পানিতে কাজ করত তার মালিককে বিউরুতে ডেকে এনেছি। স্যার, এই রাজকে আমি পার্সোনালি চিনি না, কিন্তু এমপ্লয়ি রেকর্ড দেখে এটা বলতে পারি যে ও একজন এফিশিয়েন্ট ডেলিভারি বয় ছিল। সব বসেরা, সব কাস্টমাররা, অলমোস্ট সবাই ওর সম্পর্কে পারফেক্ট ফিডব্যাক দিয়েছিলেন। এত সিনসিয়ার ডেলিভারি বয়কে কেউ কেন খুন করতে যাবে? হ্যাঁ স্যার, আমিও তো সেটাই ভাবছি। আই এম শকড স্যার। রাজ সেদিনকে যেখানে যেখানে ডেলিভারি করতে গেছিল আর যা যা জিনিস চুরি হয়েছে তার একটা লিস্ট চাই। রাজের ওই দিনই কোনো একটা কাস্টমারের কল এসেছিল যেটা ডেলিভারি হওয়ার আগে লোকেশন চেঞ্জ করার কথা বলেছিল। যত কাস্টমার আছে ওদের সবার নাম চাই আমাদের। দেখছি। এটা বিনি স্যার, আর অফিসের অ্যাড্রেসটাও অলিনার অ্যাড্রেসের পরেই রয়েছে। অলিনাই ফোন করেছিল তাহলে। ল্যাপটপ অর্ডার দিয়েছিলেন, খুবই দামি ল্যাপটপ। হ্যাঁ, কিন্তু ওর এই অ্যাড্রেস এসজি মিলস নয়, অন্য কোথাও। আর স্যার, এটা এসজি কম্পাউন্ড থেকে 2-3 কিলোমিটার দূরেই। তার মানে অলিনা ফোন করে ওর বাড়িতে আসার বদলে ওকে এসজি মিলে ডেকেছিল। কিন্তু ও যেখানে থাকে সেটা তো খুবই পশ এরিয়া, 1.5 লাখ টাকা জিনিসের জন্য ও কাউকে কেন খুন করতে যাবে? কিন্তু স্যার, পেমেন্ট আগে থেকে হয়নি, ক্যাশ অন ডেলিভারি ছিল। ঠিক আছে মিস্টার সূর্য, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তোমরা এলিনার বাড়িতে গিয়ে দেখো, বুঝতে পারছি না ও এখন বাড়িতে আছে না পালিয়ে গেছে। আর বল, তোর কিটি পার্টি কেমন কাটলো? মনোজ, দেখো তো কে, খুব এনজয় করেছিস। আর অলিনা, ইয়েস, হাউ ক্যান আই হেল্প ইউ? সিআইডি, তুমি ইশপ থেকে অনলাইন শপিং করো?
হ্যাঁ, কিন্তু মাঝে সাঝে। ওয়েডনেসডে তে আপনার কোনো প্যাকেজ আসার কথা ছিল? ওয়েডনেসডে আমি তো কিছুই অর্ডার করিনি। আর ঈশ্বর, যে ঈশ্বর থেকে আপনি ল্যাপটপ আনাননি? ল্যাপটপ? নো, নট এট অল। তোমার ফোনটা দাও। বাট ওয়াই? আপনারা আমাকে বলবেন ব্যাপারটা হচ্ছেটা কি? দেখুন ম্যাডাম, আমরা শুধু ইনভেস্টিগেট করতে এসেছি, আপনি শুধু কোঅপারেট করুন আমাদের সঙ্গে। ফোনটা দাও তোমার, দাও দাও। যদি তুমি কোনো ল্যাপটপ অর্ডার নাই করে থাকো, তাহলে বুধবার দিন 12:55 নাগাদ তুমি ডেলিভারি বয়কে ফোন কেন করেছিলে? আমি কোনো ডেলিভারি বয়কে মোটেও ফোন করিনি। আপনার নামে একটা ল্যাপটপ অর্ডার করা হয়েছিল যেটা এখানে ডেলিভার হওয়ার কথা ছিল, আর আপনার মোবাইল নাম্বার থেকে ডেলিভারি বয়কে কল গিয়েছিল, আর আপনি কিচ্ছু জানেন না। লিসেন, আমি সত্যি কিচ্ছু জানি না যে আপনারা কি বলছেন আর কার ব্যাপারেই বা বলছেন। আচ্ছা চলো, মেনে নিলাম তুমি কিছু অর্ডার করোনি, তাহলে তোমার কোনো কনফার্মেশন মেসেজও আসবে না, এখনই জেনে যাবো সেটা। আচ্ছা তাহলে একটা কথা বলুন, ওই দিন দুপুর 1টার সময় আপনি কোথায় ছিলেন? আমি সেলুনে গেছিলাম আমার হেয়ার ট্রিটমেন্টের জন্য। আর তোমার ফোনটা কোথায় ছিল? আমার কাছে ছিল না, কারণ সমস্ত কাস্টমারদের ফোন চেঞ্জিং রুমের বাইরে একটা বলে রাখা ছিল। পুরবি, আমার মনে হয় ও মিথ্যে বলছে। হতে পারে এর ফোন থেকে অন্য কেউ রাজকে ফোন করেছিল। যে স্যালনের কথা বলছো ওখানে গিয়ে দেখি ভাই। আপনি কোন স্যালনে গেছিলেন? দা ইউনিসেক্স স্যালন। স্যার, এই এলিনা হয়তো এখানেই কোথাও বসেছিল ওর হেয়ার ট্রিটমেন্ট করার জন্য। সেটাও আবার সিসিটিভি ক্যামেরার সামনে। এক্সকিউজ মি, ক্যান আই হেল্প ইউ? আমরা সিআইডি থেকে আসছি, আপনি এই সেলুনের মালিক? হ্যাঁ। আমরা আপনাকে কিছু জিজ্ঞাসা করব, একটু চিন্তা করে বলুন। ওয়েডনেসডে বুধবার দুপুরে এলিনা নামের কোনো ক্লায়েন্ট এই চেয়ারে বসেছিল। ওয়েডনেসডে? হ্যাঁ। ইয়েস স্যার, উনি এখানে হেয়ার ট্রিটমেন্ট করতে এসেছিলেন, আমি ওনাকে অ্যাটেন্ড করেছিলাম। আচ্ছা, আমরা ওই দিনের সব সিসিটিভি ফুটেজ চাই। শিওর। বিকাশ, তুমি ওয়েডনেসডে এর সিসিটিভি ফুটেজটা একটু নিয়ে এসো তো। এলিনা তো পুরো সময়টা তার চেয়ারে বসেছিল, আর সেই সময় ও ফোনও ইউজ করেনি। আচ্ছা, আপনার সেলুনে যে সমস্ত ক্লায়েন্টরা আসে, তারা কি তাদের ফোনটাকে বাউলের উপর রাখে? ইয়েস স্যার, বাউলে তো সব ফোনই রাখা হয় যতক্ষণ ওনাদের ট্রিটমেন্ট চলতে থাকে চেঞ্জিং রুমের পাশে। আর এই ফোন বাউল বা এই চেঞ্জিং রুমের কাছে কে কে যেতে পারে? ক্লায়েন্ট ছাড়া আমি, আমাদের স্টাফদের মধ্যে ক্লিনিং লেডি, ওই যেতে পারে। আচ্ছা, আপনাদের ক্লায়েন্টের ইনফরমেশন মানে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস এগুলো কোথায় লিখে রাখেন? ওই রেজিস্টারটায়। এমনিও রেজিস্টারটা ওপেনই থাকে, যে কেউ দেখতে পারে। যে কেউ দেখতে পারে? আচ্ছা, আপনার সেলুনে সব মিলিয়ে স্টাফ কতজন আছে, আর ওই দিন এখানে ক্লায়েন্ট কত ছিল? স্যার, স্টাফের মধ্যে তো 8-10 জন লোক আছে, কিন্তু ওয়েডনেসডে 4-5 জন লোক ছিল। স্যার, ফুটেজে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে সময় রাজকে এলিনার ফোন থেকে ফোন করা হয়েছিল, ওই সময় চেঞ্জিং রুমের কাছে 3 কাস্টমার ছাড়া আর কেউ ছিল না। স্যার, এদেরকে ছাড়া কাস্টমারদের মধ্যেও কেউ ওর ফোন ইউজ করতে পারে। আচ্ছা, এই বাকি যে ক্লায়েন্টরা ওখানে ছিল তখন, এদের নাম আপনি জানেন? স্যার, এরা তো আমাদের রেগুলার ক্লায়েন্ট, জেনি, সিমোনা আর কুনাল। রবি, এদেরকে কন্ট্যাক্ট করে ইমিডিয়েট এখানে ডাকো।
হ্যালো, হ্যাঁ আমি অমর বলছি। আমার সফাতনের কাছ থেকে একটা অর্ডার ছিল যেটা আজ ডেলিভারি হওয়ার কথা ছিল। একটা ছোট রিকোয়েস্ট রয়েছে, এটা কি তুমি অন্য একটা অ্যাড্রেসে ডেলিভার করতে পারো? সরি স্যার, পসিবল হবে না। আজকে আমার অনেকগুলো ডেলিভারিজ আছে আর আমার পুরো শিডিউল এদিক ওদিক হয়ে যাবে। আরে না ভাই, বেশি দূরে নয়, আমার বাড়ি থেকে শুধু 5 মিনিট দূরে। স্যার পসিবল হবে না, কারণ এসজে মিলে যে ঘটনা ঘটেছে তারপরে বস আমাদেরকে স্ট্রিক্টলি বলেছেন যে অ্যাড্রেস দেওয়া আছে সেখানেই ডেলিভার করতে। আরে ভাই, এসজে মিলে যা হয়েছে তা সবার সাথে হয় নাকি? আমি তোমাকে মারতে যাবো কেন? আমি একটু অসুবিধার মধ্যে আছি, তাই তোমাকে রিকোয়েস্ট করছি ভাই, ডেলিভারি করে এক্সট্রা কিছু টাকা নিয়ে নিও। দেখো সামনে একটা ওয়্যার হাউস রয়েছে, ওখানেই চলে এসো, আমি তোমার জন্য ওয়েট করছি। ঠিক আছে স্যার, আরো দুটো ডেলিভারি আছে, তারপরে আধ ঘন্টায় আপনার কাছে আসছি। খুব ভালো, চলে এসো। কেউ আমাদের বলবে এখানে ঠিক কি হচ্ছে? আর আমাদের এখানে ডাকা হয়েছে কেন? আরে আমরা করেছিটা কি? এখন আপনাদের কাছে কিছু জিজ্ঞাসা করব একটা মার্ডারের ব্যাপারে। মার্ডার? কোন মার্ডারের সঙ্গে আমাদের কি সম্পর্ক? আমাদের কি জিজ্ঞাসা করতে চাইছেন? আর আমাদের এসবের মধ্যে কেন ফাঁসাচ্ছেন? ওয়েডনেসডে বুধবার দুপুরে এলিনা নামের একজন মহিলা এখানে বসেছিল, আর তারপরে দুপুর একটার সময় ওর ফোন থেকে কেউ কল করেছিল, আর ওই পরে মার্ডার করেছে। একটু এটা দেখো। অলিনা ছাড়া তোমরা তিনজনই ছেলে যারা ফোনের কাছে যেতে পারতে। এবার সত্যি কথা বলে দাও, এলিনার ফোন থেকে ফোনটা কে করেছিল? কি? কিসের কল? কার কল? আমি কারুর ফোনে কেন হাত দিতে যাব? কেউ কেন হাত দেবে? স্যার, এরা এমনিতেও শিক্ষিত আর পয়সালা ফ্যামিলিতেই বিলংস করে, যখনই আসে এক এক ঘন্টায় 10,000 টাকা করে বিল করে। তা সত্যি কথা বলতে কি, আমার তো মনে হয় না এরা কিছু সামান্য টাকার জন্য কাউকে খুন করবে। হতে পারে খুন টাকার জন্য করা হয়নি। হ্যাঁ, রাজের সঙ্গে কারো ব্যক্তিগত শত্রুতা ছিল আর আমাদের ডিস্ট্র্যাক্ট করার জন্য চুরি করেছে। স্যার আমি অনলাইন শপিং করি, আর এরাও নিশ্চয়ই অনলাইন শপিং করে। আমরা অন্য কারোর কার্ড থেকে অর্ডার কেন করব স্যার? ঠিক আছে, এখন আপনারা যেতে পারেন, কিন্তু হ্যাঁ, আমাদের পারমিশন ছাড়া আপনারা সহজ ছেড়ে বাইরে যেতে পারবেন না। প্লিজ আমাদের সাথে একটু কোঅপারেট করুন। স্যার, এই তিনজনকে দেখে মনে হচ্ছে এরা খুন করেছে বলে। যাই হোক, এদের তিনজনের উপর নজর তো রাখতে হবে। অমর স্যার, আমি সাপাতন থেকে এসেছি, ডেলিভারি বয়। স্যার যতীন, ভয় পেও না, ঠান্ডা মাথায় ভেবে বলো
এক্স্যাক্টলি কি হয়েছিল? স্যার সবকিছু বলে তো দিয়েছি পুলিশকে। একবার আবার বলো, আমরা শুনতে চাইছি। হতে পারে তোমার আরো কিছু মনে পড়তে পারে। আমি ডেলিভারি করতে যাচ্ছিলাম যখন ওই ফোনটা আমার কাছে আসে। উনি আমাকে বললেন যে ডেলিভারিটা বাড়িতে নয়, ওর সামনে এগিয়ে গিয়ে একটা ওয়্যার হাউস আছে, ওখানে করতে হবে। আমি বারণ করেছিলাম কিন্তু উনি শোনেননি। ওখানে গিয়ে দেখি খুব ভয়ঙ্কর একটা জায়গা, মনে হচ্ছিল কিছু একটা গন্ডগোল আছে এখানে। স্যার আমার সাহস হয়নি ভিতরে যাওয়ার, আর আমি দরজা থেকে ফেরত চলে আসছিলাম, আর ঠিক তখনই কেউ আমার দিকে ছুরিটা ছুড়লো আর আমি ওখান থেকে পালালাম। তুমি কি দেখেছিলে সেই লোকটাকে? না স্যার, আমি নিজের নিজের প্রাণটা বাঁচিয়ে ওখান থেকে চলে আসতে পেরেছি, আর আর আমি পেছন ফিরে দেখিনি স্যার। আওয়াজটা শুনেছিলিস সেই ফোনে? যদি আরেকবার শোনো তাহলে চিনতে পারবে তো? হ্যাঁ স্যার, চিনতে পারবো। এই অমরকে ডাকো। আমি কাউকে ফোন করিনি, আর আমি কোনো অর্ডারও করিনি, তাহলে ডেলিভারি বয়কে আমি কেন ফোন করতে যাব? ওই সময় তুমি কোথায় ছিলে? ওই সময় আমি জিমে ছিলাম, আর ওয়ার্কআউট করার সময় আমি কারুর ফোন ধরি না, আর আমাদের সবার ফোন ওই বাইরে ড্রয়ারে থাকে। যতীন, গলা শুনেছ ওই ছেলেটার? কি মনে হয় এ কি সে? না স্যার, ইনি সেই লোকটা নন। আরে ঈশ্বর, ঠিক মনে আছে? স্যার ওর গলার স্বর খুব ভারী প্রকৃতির, এই লোকটা ও হতে পারে না। ঠিক আছে, তুমি যেতে পারো, যদি দরকার পড়ে ডেকে নেব। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের তো মনে হচ্ছিল যে রাজের মার্ডার ব্যক্তিগত শত্রুতার জন্যই হয়েছে, কিন্তু এখানে তো দেখছি অন্য ব্যাপার। টাকার জন্যই খুন করা হয়েছে সেটাও তো বলা যাচ্ছে না। এক্স্যাক্টলি স্যার, কেননা এইবার তো জিনিসমাত্র 50,000 ছিল। হতে পারে স্যার খুনির খুব টাকার প্রয়োজন, কিংবা মেন্টালি আনস্টেবল। স্যার যদি তাই হয় তাহলে ওই সেলুনের চারজন তো হবে না, কারণ ওরা তো যথেষ্ট রিচ। ওই চারজনের ব্যাপারে কি জানতে পেরেছো? ফলো আপ করেছো? হ্যাঁ স্যার, লোকাল পুলিশ ওদের উপর নজর রাখছে। যখন যতীনের সাথে ঘটনা ঘটে তখন সীমনা আর আলিনা অন্য কোথাও ছিল, আর কুনাল আর জেনির কোনো রকম খোঁজ খবরই ছিল না সকাল থেকে নিরুদ্দেশ। একটা কাজ করো, ওই জিমে গিয়ে খোঁজ নাও এমন কে আছে যে অমরের ফোন থেকে যতীনকে ফোন করতে পারে, আর পুরবি ওই ছুরিটার ফুল ইনফরমেশন বের করো। এক্সকিউজ মি, এই জিমের ম্যানেজার কে? আরে আপনি তো অলরেডি এতটা ওয়েল বিল, ট্রেনারের জবের জন্য অ্যাপ্লাই করতে এসেছেন নাকি? আপনি থাকতে আমাদের কি প্রয়োজন? সিআইডি, আমরা আপনা থেকে কিছু প্রশ্নের উত্তর চাই। মিস্টার হেমন্ত, হেমন্ত হেমন্ত, কয়েকদিন ধরে ডি ইউনিসেক্স বা সেলুনে আর এই জিমে এমন কিছু ঘটনা ঘটেছে যেটা কমন, মানে কেউ কারো ফোন থেকে অন্য কাউকে ফোন করেছে আর ঠিক তারপরে ওর মার্ডারও হয়ে গেছে। তুমি ডি ইউনিসেক্স অ্যান্ড স্পায়ের নাম শুনেছ? না তো। এই অমর এখানে আসে ওয়ার্কআউট করতে? হ্যাঁ আসে তো। আচ্ছা, কাল বিকেলে 4:30 সময় অমর কি জিমেই ছিল? স্যার এটা তো আমাকে ওর ট্রেনারের কাছে জিজ্ঞেস করতে হবে। আমি এক মিনিট ওকে ডাকছি। জয়ন্ত, জয়ন্ত, এই অমর কাল বিকেল 4:30 সময় জিমেই ছিল? অমর হ্যাঁ ওইখানেই ছিল স্যার, আমি ওকে অ্যাটেন্ড করছিলাম। আর সেই সময় ওর ফোনটা ওর কাছে ছিল? ফোন না না স্যার, হেমন্ত স্যারের স্ট্রিক্ট রুল, জিমে নো মোবাইল ফোন। তাহলে তোমরা ফোনগুলো রাখো কোথায় ওই সময়? বাইরে ড্রয়ারে স্যার, সবার ওখানেই থাকে। চলো একটু দেখাবে হেমন্ত কোথায় ওটা। সমস্ত ফোন একসাথে এক জায়গায়, সেম প্যাটার্ন। কে কে যাওয়া আসা করে এই ড্রয়ারের কাছে? স্যার শুধু আমি আর আমার স্টাফেরা, আর কেউ নয়। স্যার
মনে হচ্ছে এই জিমটাতে আর ওই স্যালনটাতে একটা কমন লিংক আছে। হেমন্ত, তোমার সমস্ত ক্লায়েন্ট আর স্টাফ সবার ডিটেইলস চাই আমার, তাড়াতাড়ি। ওকে স্যার। এদের মধ্যে কারো আওয়াজ ম্যাচ করলো? না স্যার। জেনি, কুনাল, হেমন্ত, জয়ন্ত, মালবিকা, খুনি এদের মধ্যেই কেউ হতে পারে, যে কেউ। সে যে জিমেও ছিল আর স্যালনেও, কিন্তু একটা কথা শিওর স্যার, জেনি বা কুনালের মধ্যে কেউ নয়। আমি এদের ক্রেডিট কার্ড বিল আর ফোন রেকর্ড চেক করেছি, এদের জিমের সাথে কোনো যোগাযোগই নেই। আর না জিমের ট্রেনারের স্যালনের সাথে। কেউ তো হবে না এদের মধ্যে। যে এত কম টাকার জন্য খুন করতে পারে, সে খুব তাড়াতাড়ি এগুলোকে বিক্রি করার চেষ্টা করবে, যাতে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকে। যোগেশ, তোমার কি মনে হয়? স্যার, এই ল্যাপটপ, ব্রেসলেট, স্টেশনারি জিনিস, এসব তো রোজকার জিনিস, এগুলো খোঁজা খুব কঠিন। আর এই লাফিং বুদ্ধ? লাফিং বুদ্ধ অ্যান্টিক পিস, এটা খোঁজবার চেষ্টা করতে পারি। চেষ্টা করলে হবে না, খোঁজ নিতে হবে, বুঝেছো? অনেক পুরনো মনে হচ্ছে এই লাফিং বুদ্ধ। কোনো না কোনো জায়গা নিশ্চয়ই আছে যেখানে এই ধরনের স্পেশাল অ্যান্টিক পিসেস কেনা আর বিক্রি করা হয়। একটা জায়গার কথা মনে পড়েছে, আমাকে একটু সময় দিন, আমি একটু পরেই বলে দিচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে, এখন যাও, কাজে লেগে পড়ো। হ্যাঁ পঙ্কজ, কি পেলি তুই সোশ্যাল মিডিয়া? স্যার এরা খুবই বোকা, পার্সোনাল লাইফে সবকিছু লুকিয়ে রাখে আর সোশ্যাল মিডিয়ায় সব কিছু বলে দেয়। এই দেখুন হেমন্তর পুরো বায়োডেটা। ফ্রিল্যান্স ম্যাসেজার এট দি ইউনিসেক সেলুন। স্যার ওখানে তো এমন নাটক করছিল যেন কিছুই বুঝতে পারছে না। ধরে নিয়ে আসো ওই হেমন্তকে। রাজের উপর ফিজিক্যাল অ্যাসল্ট হয়েছিল, সেটাও জোরে, ফোর্সের সাথে। তুমি তো ভীষণ স্ট্রং না? স্যার আমি কাউকে খুন করিনি স্যার। স্যার আসলে ব্যাপারটা হচ্ছে, ডি সেলুনে জব তো আমি 6 মাস আগে ছেড়ে দিয়েছিলাম স্যার, তারপর আমি ওদের কারোর সাথে টাচে নেই স্যার, আমি সত্যি কথা বলছি স্যার। এক সেকেন্ড স্যার, এলিনা ওখানে যাওয়া শুরু করেছিল 2 মাস আগে। ও যদি বলে যে 6 মাস ধরে ডি সেলুনে যায়নি, তাহলে এলিনার ফোন পাওয়াটা ওর পক্ষে অসম্ভব। স্যার, ওই দোকানটার বাইরে আমি দাঁড়িয়ে আছি যেখানে ওই লাফিং বুদ্ধাটা আছে। একটা লম্বা চওড়া বডি বিল্ডার টাইপের ছেলে ছিল, ওই লুজ জামা কাপড় পরেছিল, দাড়ি ফাড়ি রেখেছে, হ্যাঁ, আর চশমাও পরেছিল। গুড জব যোগেশ, ঠিক আছে স্যার। এই যতীন ক্লিন শেভ, এ হতে পারে না। এই হেমন্তর দাঁড়িয়ে আছে আর ও বডি বিল্ডারও, এই মালবিকা এ বডি বিল্ডারও না, এর দাঁড়িও নেই। আমার মনে হচ্ছে এই হেমন্তই স্যার। এই হেমন্তর উপর নজর রাখো, আর বাস একটা জিনিসই বাকি আছে যেটা থেকে আমরা কিছু জানতে পারি, ওই ছুরি। স্যার আমরা তো এইভাবে অপেক্ষা করতে পারি না,
বুঝতে পাচ্ছি না যে ওখানে খুনি কিভাবে প্ল্যান করছে। এই যোগেশ আমাদের জন্য যে ছবিটা এঁকেছিল সেটাও কোনো কাজে লাগলো না। এখন ওই খুনিকে ধরতে গেলে আমাদেরও ওর মতো করেই ভাবতে হবে। স্যার একটা কাজ করা যাক, জিম আর সেলুনে যতগুলো কাস্টমার আছে তাদের সবার লিস্ট বানিয়ে ফেলি। কেন স্যার? দেখো, খুনি ওর প্ল্যান সাকসেস করার জন্যই দুই জায়গার কাস্টমারদের টার্গেট করছে। যদি ওর মতো করে ভাবা যায় তাহলে আবার ওই কাস্টমারদের নামেই কিছু অর্ডার করবে। আর যদি আমরা এই নামের লিস্টগুলো অনলাইন শপিংয়ের যতগুলো ওয়েবসাইট আছে তাদের সবাইকে দিয়ে দিই, তাহলে যখনই কারোর নামে অর্ডার আসবে আমরা জানতে পারবো। কিন্তু স্যার, যদি খুনি আবার কোনো চুরি করার প্ল্যান নাই করে থাকে তাহলে? করবে, ও আবারও প্ল্যান করবে। লাখ পঞ্চাশের জন্য যে একজন সাধারণ মানুষকে যে খুনও করতে পারে, সে লোভে পড়েছে এই সব জিনিসপত্রে, তাই সে দ্বিতীয়বার ভুল করবেই করবে। আর এবার আমরা তৈরি থাকব ওর জন্য। দেখো পঙ্কজ, ওই যে অরুণ, ও সেলুনের ক্লায়েন্ট, অর্ডার এই অরুণই দিয়েছিল। ওকে, একটু পরেই ফোন আসবে, রেডি থেকো। স্যার আমি একদম রেডি, একদম রেডি হয়ে বসে আছি। গুড, আর ওর অরিজিনাল অ্যাড্রেসেই যাচ্ছি স্যার। হ্যাঁ, স্যার আমি ওর বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছি, কি করবো? কি করবে মানেটা কি? বাড়ির ভেতরে ঢুকে যাও, ডেলিভারি করো। ওকে স্যার। এক মিনিট হোল্ড করুন তো। মিস্টার অরুণ, আপনার জন্য প্যাকেজ আছে। কি আছে এতে? সেটা তো আপনিই জানেন স্যার, আপনি অর্ডার দিয়েছিলেন। না না, আমি তো অর্ডার করিনি। আপনি অর্ডার দেননি? না। এটা আর ইউ শিওর? হ্যাঁ আমি শিওর। ঠিক আছে স্যার, আমি এটা রিটার্ন নিয়ে যাচ্ছি। ওকে। পঙ্কজ, এই অরুণ তোমাকে অর্ডার দেয়নি তো? কোনো ব্যাপার না, তুমি চলে এসো। হ্যাঁ, আমরা বোধহয় কোনো ভুল করছি। বললাম তো পুরবি, এর উপরে কোনো আঙ্গুলের ছাপ পাওয়া যায়নি। তুমি ডাবল চেক করেছো? আরে আমি ট্রিপল চেক করেছি, এই নাইফে একটাও ফিঙ্গারপ্রিন্ট নেই। কিন্তু একটা কথা ঠিক পুরবি, একটা কথা ঠিক যে রাজের খুন এই ছুরি দিয়ে হয়েছে, কারণ এই ছুরির উপর আমরা রাজের রক্তের ট্রেসেস পেয়েছি, রাইট? রাইট। আরো একটা ব্যাপার, এই নাইফটা একটু স্পেশাল, আলাদা। এটাতে যে ডিজাইনগুলো করা আছে না, ভালো করে দেখো। এটার মধ্যে কিছু সিম্বল মতন রয়েছে স্যার, এটার কোনো মানে আছে নাকি এমনি? আই হোপ পুরবি এর কিছু একটা মানে আছে, যাতে আমরাও বুঝতে পারি সিম্বলটার মানে কি। স্যার এই সিম্বলের ভাষা কে বুঝতে পারে? আমি এমন একজন লোককে জানি যে হয়তো এর মানেটা বুঝতে পারবে। এই যে ছুরিটা দেখছেন, এটা কম করে 200 বছরের পুরনো ঐতিহাসিক নিদর্শন। এটা আপনারা পেলেন কি করে? আমরাও এটাই জানতে চাই স্যার, যেটা এলো কোথা থেকে? দেখে তো এটা রাজস্থানের কোনো বিশেষ রাজঘরানার মনে হচ্ছে। এটা কি করে বুঝলেন আপনি? এই যে সিম্বলটা দেখতে পাচ্ছেন, এটা এইটা এইটা সেন্টারে। হ্যাঁ, আর এই কারুকার্য দেখছেন, এই দেখুন নিখুঁত শিল্প, এটা সেই সময়কার, দ্যাট ইজ 100% আই এম শিওর। স্যার স্যার, আমি আপনার কম্পিউটারটা ব্যবহার করতে পারি? আরে জিজ্ঞেস করো কি আছে, যাও। স্যার, এই ছবিটা তো এই ছুরিরই। এটা তো 10 লাখ টাকা। 10 লাখ টাকা ছুরি কে কেনে? এটা ছুরি নয়, ইটস আ পিস অফ হিস্ট্রি। আর দেখুন, এটার একটা স্পেশাল কভারও নিশ্চয়ই থাকবে।
লাখ? এর কভার 60 লাখ টাকা। 60 লাখ কভারের দাম? হ্যাঁ স্যার, স্টোর ম্যানেজারকে ফোন করছি। হ্যালো। হ্যালো, আমি পূর্বী বলছি, সিআইডি থেকে। আমি আপনাদের ওয়েবসাইটে একটা অ্যান্টিক ছুরি দেখতে পেয়েছি। এর আইটেম নাম্বার হলো 7117। আপনি বলতে পারবেন কে কিনেছে? ইয়া শো ম্যাম, ওয়েট। আচ্ছা, ওই ছুরিটা তো গত সপ্তাহেই আমাদের এখান থেকে কেউ নিয়েছে। আর হ্যাঁ, আজকেই তো সেটার কভারের জন্য 4 লাখ টাকা অ্যাডভান্সও করা হয়েছে। ডেলিভারি কবে আছে? আজই। ইনফ্যাক্ট আমাদের যে ডেলিভারি বয় আছে হয়তো পৌঁছে যাবে এক্ষুনি। আচ্ছা, যে এই কভারটা কিনেছে তার নাম আর অ্যাড্রেসটা চাই, আর যে ছেলেটা ডেলিভারি দেবে তার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, তাড়াতাড়ি। ওকে স্যার, এসএফপি স্যারকে ফোন করতে হবে। আর যে ডেলিভারি এজেন্ট রয়েছে তাকে ট্র্যাক করতে হবে। আরে, এটা আবার কি জায়গা? আমি আবার ভুল জায়গায় চলে এলাম না তো? হ্যাঁ, এটাই তো সেটা মনে হচ্ছে। অ্যাড্রেসটাও তো এক। একটা ফোন করে দেখি। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, আপনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেখানে পৌঁছে গেছি। হ্যাঁ স্যার, আপনি কোথায় আছেন? হ্যাঁ স্যার, কিন্তু স্যার এখানে তো কেউ নেই, একদম ফাঁকা জায়গা এটা। টিপ, ঠিক আছে স্যার, আমি না হয় ভিতরেই যাচ্ছি। পুরো খেলাটাই এই ছুরির কভারের জন্য হচ্ছিল। ক্লান্ত হয়ে গেছিলাম আমি নিজের জীবন নিয়ে আর আমার এই 50,000 টাকার চাকরি নিয়ে। সমস্ত বড় লোকেদের দেখে রাগে মাথা গরম হতো আমার। রোজই তারা নতুন নতুন জিনিসপত্র কিনত যেগুলোর ওদের কোনো প্রয়োজনই ছিল না। ওরা দামি দামি জিনিস কিনত আর সেগুলোকে ইউজও করতো না। আর আমার একটা 100 টাকার জিনিস কেনার আগেও 10 বার ভাবতে হতো আমাকে। আমি খুব চেষ্টা করেছি কিন্তু নিজেকে কন্ট্রোল করতে পারিনি। কি করতাম, লাইফস্টাইলটাই এরকম ছিল আমার। ডিফোর্স হয়ে গেছিল, হাত থেকে বাড়িটা বেরিয়ে যাচ্ছিল, পাওনাদাররা টাকার জন্য পড়েছিল। এত টেনশনে একমাত্র শপিং করি আমি একটু রিল্যাক্স হতে পারতাম, কিন্তু কিন্তু টাকাই তো ছিল না আমার কাছে। তাই তুমি তাদেরকে লুট করা শুরু করে দিয়েছিলে যারা অনলাইন শপিং করে, তাই তো? শুধু তাই নয়, এর মধ্যে তুমি কুণালকে, নিজের বয়ফ্রেন্ডকেও জড়িয়ে নিয়েছিলে। কুণাল এতদিন পর্যন্ত নিজের খরচের জন্য ওর বাবা মার উপরেই ডিপেন্ড করত, সেই জন্য আমি ওর কাছ থেকে টাকা চাইতে পারতাম না। তাই আমি ওকেও নিজের পার্টনার করে নিই যাতে ও আমাকে ছেড়ে না চলে যেতে পারে। কিন্তু ওই ছুরিটা তোমাকে ফাঁসিয়ে দিল। ওই ছুরিটা তুমি কিনে তো ফেলেছ কিন্তু ওর কভারটা কিনতে পারোনি, যেটা 60 লাখ টাকা ছিল। আর সেই টাকা জোগাড় করতে তুমি একের পর এক ডেলিভারি বয়দের খুন করতে শুরু করে দিলে। আজকে ওকেও মারতে চেয়েছিলাম,
যার ছুরির কভার ডেলিভার করার কথা ছিল। আমরা ভেবেছিলাম যে ছুরি আর তার কভারটা বিক্রি করে যে টাকা পাবো তা দিয়ে একটা নতুন পৃথিবী গড়ব। বিক্রি করে? হ্যাঁ, যেভাবে তুমি একজন পুরুষের ছদ্মবেশে ওই লাফিং বুদ্ধ বিক্রি করতে গেছিলে। তুমি তোমার আওয়াজকে করে বদলালে যখন তুমি যতীনকে ফোন করেছিলে ভয়েস মডিউলেটর অ্যাপ দিয়ে। আমার মনে হয়েছিল যে এরকম করলে হয়তো পুলিশ আমাকে সন্দেহ করবে না, জয়ন্ত আর হেমন্তকেই সন্দেহ করবে। আর সেই অ্যাপের ব্যবহার করে তুমি রাজকে এসজে মিলে ডেকেছিলে কি? বড় লোক হওয়ার খুব শখ না তোমার? ও বড় লোক হতে চেয়েছিল, টাকা চাই তার টাকা, আর সেই জন্য নিরীহ ডেলিভারি বয়দের পেছনে পড়েছিল। একজনকে তো খুনই করে দিয়েছে, একজন তো কোনো রকমে বেঁচে গেছে আর একজনকে আমরা বাঁচালাম। কি ক্ষতি করেছিল ওরা তোমার? হ্যাঁ বলো, কেন খুন করেছো ওকে? আফসোস হচ্ছে না তোমার কুকর্মের জন্য? আফসোস হচ্ছে, আফসোস হচ্ছে নিজের জীবন নিয়ে। আমি যদি অন্যদের মতো বড় লোক হতাম তাহলে এই সব কিছু করার কোনো প্রয়োজনই পড়তো না আমার। খুন করার জন্য কোনো কারণই সঠিক নয়। আর তুমি যদি টাকার কথাই বলো, তোমার থেকে বেশি প্রয়োজন রাজ আর যতীনের ছিল। আর ওদের কাছেও অনেক সুযোগ ছিল, ওরাও লক্ষ টাকার জিনিসপত্র চুরি করে পালিয়ে যেতে পারতো, কিন্তু ওরা এরকম করেনি। কারণ ওরা পরিশ্রমী ছিল, সৎ ছিল, তোমাদের মতো দাগি ক্রিমিনাল নয়। আজ থেকে শুরু হবে তোমার নতুন জীবনের এক অধ্যায়, জেলের গড়াদের পেছনে। জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেছিল না? আর তোমার কোনো চিন্তা নেই, এবার শুধু ভাবতে থাকবে নতুন নতুন ভাবনা, কিভাবে টাকা কামানো যায় অনলাইন শপিং থেকে। আর ততক্ষণে ফাঁসির হুকুম তো হয়েই যাবে। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.